সালাম আলাইকুম আহমতুল্লা বারাকাত তো অফিকেলাই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন অনেকেই রয়েছে এয়ারপোর্ট পেন্ট তুলতে চাই আবার অনেকে তো তারা জানে না অনেকেই যে আসলে এই পেন্টগুলো কী কাজে লাগে এয়ারপোর্ট পেন্টটা কেন আমাদেরকে তুলতে হয় বা যাওয়াজাত পিন্টটা কেন আমাদেরকে তুলতে হয় বা মতলুব পেন্ট বা আরও যে অনন্য পেন্ট রয়েছে কেন আমাদেরকে এগুলো তুলতে হয় তারা কিন্তু অনেকেই জানে না যাদের এয়ারপোর্ট প্রিন্ট তুলে তথ্য সংগ্রহ করতে হয় তাদেরকে এয়ারপোর্ট প্রিন্টই তুলতে হবে তারা যদি যাওয়াজাত প্রিন্ট তোলে তাহলে সেখানে কিন্তু তাদের ওই তথ্যটি পাবে না আবার যাদের মতলুক প্রিন্ট তুলতে হবে তারা যদি যাওয়াজাত প্রিন্ট তোলে তাহলে সেখানে কিন্তু তাদের সঠিক তথ্যটি পাবে না তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই প্রিন্ট সম্পর্কে ধারণা দিব কার কোনটা প্রয়োজন হলে কিভাবে তুলবেন কোথা থেকে তুলবেন কত টাকা খরচ যেতে পারে এই সম্পর্কে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা সৌদি আরবে পূর্বে ছিল এরকম যদি কোনো প্রবাসী হয়ে থাকে যে পূর্বে ছিল হয়তো বা তার ইকামাতে হরুপ ছিল বা খুরুদ ছিল বা ইকামার ম্যাচ ছিল না বা অন্য কোনো প্রবলেম ছিল হয়তোবা তাকে পুলিশ ধরে বা এম্বাসির মাধ্যমে অথবা মক্তমামলের মাধ্যমে সে দেশে চলে গেছে এখন সে আসতে পারবে কিনা এটা চেক করতে চাচ্ছে সে নতুন ভিসায় আবার সৌদি আরবে আসতে চাচ্ছে এক্ষেত্রে তাকে অবশ্যই এয়ারপোর্ট প্রিন্ট তুলতে হবে এয়ারপোর্ট প্রিন্ট তুললে সবার নিচে ডান পাশে সে একটি নাম্বার নাম্বার দেখতে পাবে যদি ওই নাম্বারটি সাতশো সিরিয়ালের নাম্বার হয় তাহলে সে আর আসতে পারবে না আর যদি ওখানে রকম কোনো নাম্বার দেখতে না পায় তাহলে সে আবার সৈদারপে আসতে পারবে এভাবেই কিন্তু সে যাচাই করতে পারবে সে সৈদারপে আবার আসতে পারবে কি পারবে না এখন চলুন যে এয়ারপোর্ট প্রিন্ট তোলার বিষয়টি গেল এখন যদি কোনো প্রবাসী ভাই সৌদি আরবের ভিতরে থেকেই তার সকল ইনফরমেশন জানতে চায় যেমন তার ইকামা হয়েছে কিনা সে এটা জানে না তাকে ফাইনাল এক্সিট দিয়েছে কিনা সে এটা জানে না তার পাসপোর্টের ইনফরমেশন সে এটা জানে না তো এই সকল ইনফরমেশন যদি সে জানতে চায় তাহলে তাকে যাওয়া যাত পেন্ট তুলতে হবে যাওয়া যাত পেন্ট তোলার পর যদি তার ইকামা হয়ে থাকে তাহলে যাওয়া যাত পেন্টের ভিতরে সেই ইকামা নাম্বারটি পেয়ে যাবে জাওয়াজাত প্রিন্ট তোলার পর তাকে যদি ফাইনাল এক্সিট দেওয়া হয়ে থাকে তাহলে সেই জাওয়াজাত প্রিন্টের ভিতরে ফাইনাল এক্সিট সে চেক করতে পারবে আরও বিভিন্ন রকম তথ্য রয়েছে যেগুলো কিন্তু এই জাওয়াজাত প্রিন্টের মাধ্যমে সে বের করতে পারবে এই গেল জাওয়াজাত প্রিন্ট এখন যাদের মামলা আছে এখন আফসের ভিতরে অনেক সময় মামলা দেখা যায় আবার অনেক সময় মামলা দেখা যায় না এখন এই মামলাটা আছে কি নেই এটা চেক করার জন্য অবশ্যই তাকে মতলুব প্রিন্ট তুলতে হবে যদি সে মতলুব প্রিন্ট তোলে সেখানে শুধুমাত্র মামলা যে আছে সে এটা জানতে পারবে কিন্তু কে মামলা দিয়েছে কেন মামলা দিয়েছে কত টাকার মামলা দিয়েছে নাকি চুরির মামলা দিয়েছে এই জিনিসটা কিন্তু মতলুব প্রিন্টের ভিতরে চেক করতে পারবে না মতলুব প্রিন্টের ভিতরে এটা চেক করতে পারবে যে তার মামলা নাম্বারটা কি তার মামলা যে আছে কত তারিখে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে এই এই জিনিসগুলো সে চেক করতে পারবে কিন্তু মামলাটা কি বিষয়ে মামলার যে সকল ডিটেলস রয়েছে এটা কিন্তু মতলব প্রিন্টের ভিতরে চেক করতে পারবে না এটা চেক করার জন্য আবার আরেকটা প্রিন্ট তুলতে হবে সেটা হচ্ছে নাজিসের মাধ্যমে নাজিস ওয়েবসাইটের মাধ্যমে তার মামলা ভেরিফিকেশন করে সেখান থেকে একটা প্রিন্ট তুলতে পারবে ওই প্রিন্টের ভিতরে সে সকল ইনফরমেশন পেয়ে যাবে যে কে মামলা করেছে কেন মামলা করেছে কত টাকার মামলা করেছে নাকি চুরির মামলা করেছে তার মোবাইল নাম্বার ঠিকানা কোথায় গেলে এই মামলাটার সমাধান হবে এই সকল তথ্য কিন্তু ওই প্রিন্টের ভিতরে সে বের করতে পারবে তো এইভাবেই কিন্তু আপনাদের প্রবলেমগুলো আপনারা বিভিন্ন প্রিন্টের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন তাই যারা দেশ থেকে আসতে চাচ্ছেন যাওয়া প্রিন্ট তুলে লাভ নেই তাদেরকে এয়ারপোর্ট প্রিন্ট তুলতে হবে আবার যারা সৈদারফির ভিতরে আছেন বিভিন্ন তথ্য জানতে চাচ্ছেন ইকামার নাম্বার বের করতে চাচ্ছেন তাদেরকে যাওয়াজাত যাত প্রিন্ট তুলতে হবে আবার মামলা সংক্রান্ত কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই মতলব প্রিন্ট অথবা নাজিসের মাধ্যমে নাজিসের ভিতর থেকে আপনাদেরকে যে মামলার ডিটেলস বের করতে হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম